এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সোনারপুর থানার অন্তর্গত রায়পুর গ্রামে, এবং যে বাড়িটিতে আমরা এই মুহূর্তে রয়েছি সেই বাড়িটি মোহনবাগানের ডিফেন্সের ভরসা দীপেন্দু বিশ্বাসের বাড়ি। হ্যাঁ, সেই দীপেন্দু বিশ্বাসের খোঁজে, তার শেকড়ের খোঁজে আমরা আজ রায়পুর গ্রামে। এই দীপেন্দুর রাজপ্রাসাদ, এখান থেকেই তৈরি হয়েছে মোহনবাগানের ডিপ ডিফেন্সের ভরসা, যার জন্য আন্তোনিও লোপেজ হাবাস, ভারতীয় ফুটবলের খুব ইম্পর্টেন্ট একজন সেন্টার ব্যাক, আনোয়ারকে দলের বাইরে রাখতে দ্বিধা করেননি। শোনা যাচ্ছিল যে আনোয়ারের চোট প্রায় মুক্ত, আনোয়ার অনেক সুস্থ, আনোয়ার খেলার মতো অবস্থাতেই ছিলেন, কিন্তু রিস্ক নিতে চাননি আন্তোনিও লোপেজ হাবাস। কেন? এই বাড়ি থেকে জন্ম হয়েছে যে ছেলেটির, সেই দীপেন্দুর ওপর ভরসা করে আনোয়ারকে গোয়া সফরে নিয়ে যাননি আন্তোনিও লোপেজ হাবাস। সুতরাং বুঝুন এই বর্ষিয়ান কোচের যে প্রজ্ঞা, ফুটবল প্রজ্ঞা বা তার যে দর্শন, যে ভাবনা, সেটা কতটা সঠিক। নুহা, কার্লোস এবং জয়কে পকেটে রেখে দিলেন বাংলার 21 বছরের দীপেন্দু। এটা কি দীপেন্দু বিশ্বাসের বাড়ি? হ্যাঁ, আমরা এক্সট্রা টাইম থেকে এসেছি। দীপেন্দুর বাবা প্রদীপ বিশ্বাস কলের যে কাজ হয়, কল পোতার যে কাজ হয় সেই কাজ করেন। দিনমজুর পরিবারের ছেলে দীপেন্দু, কিন্তু সেখান থেকে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ শিখর ছোঁয়ার স্বপ্ন ছিল তার দুচোখে, তার পরিবারও সেই স্বপ্নের সঙ্গে শরিক ছিল। আমরা কথা বললাম দীপেন্দুর বাবা প্রদীপ বিশ্বাসের সঙ্গে। কিন্তু এটা কতটা আনন্দের আপনাদের কাছে? বাবা তো আনন্দ হবে, ছেলে ভালো কাজ করলে ভালো আনন্দ হবে। প্রদীপদা, অতীতে আপনিও ফুটবলার ছিলেন, এবং ছেলের মধ্যেই কি আপনার অপূর্ণতার স্বাদ পাচ্ছেন? যেটা ভেবেছিলাম ছেলেকে ফুটবল করো, সেটাই পাচ্ছি আর কি। আচ্ছা প্রদীপদা, কালকের পর ছেলের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, ফোনে একবার কথা হয়েছে। কী বললেন, কী উপদেশ দিলেন? বলে বাবা ভালো আছে, বাবা মা ভালো আছে, সবার জিজ্ঞেস করলো কেমন আছো, জেঠি জেঠিমা ঠাকুমা। আর প্রদীপদা, একটা দীপেন্দু বিশ্বাস তৈরি করা, তাকে জন্ম দেওয়া, তাকে তৈরি করা কতটা কঠিন? যে পরিবার থেকে, যে পরিবেশ থেকে ও এসেছে, সেটা কতটা কঠিন ছিল আপনার এই লড়াইয়ে? কষ্ট তো হবে, বা আমার খেটে খাওয়া লোক, একটু কষ্ট হয়েছে। এবার ওর চেষ্টা। ঘর ভর্তি মেডেল স্মারকের ভিড়, দীপেন্দু কিন্তু সেসব দিকে ফিরে তাকায় না। তার একটাই লক্ষ্য, আরও ভালো ফুটবল খেলে আরও বেশি নাম করা। তার মা টিঙ্কু বিশ্বাস যখন খেলা চলে তখন কিন্তু খুব টেনশানে থাকেন, এক্সট্রা টাইমকে জানালেন সেই কথা। টেনশন তো হয় আমার, আনন্দ তো হচ্ছে, খেলছে ভালো জায়গায়, খেলছে ছেলে, ভালো লাগছে, আনন্দ হচ্ছে। তার চলার পথে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার জ্যাঠামশাই রামপদ বিশ্বাস। কত কঠিন ছিল দীপেন্দুর এই যাত্রাপথ, শুনে নেব তার মুখে। একটা দারিদ্র পরিবারে থেকে তো ও এসেছে, ও আমরা খুব দারিদ্রের সঙ্গে লড়াই করে ও এই জায়গায় ও গিয়েছে। ওকে আমরা অভিভাবক হিসাবে যেটুকু এ করার, আমরা খুব বেশি সেইভাবে গাইড করতে পারিনি খেলাধুলোর লাইফে আর কি।
তো ওর নিজস্ব প্রচেষ্টাটা যথেষ্টই ছিল। ভিডিওটি শেষ করব দীপেন্দু বিশ্বাসের ভাই আমার পাশে রয়েছে, তোমার নাম কি বাবু? দীপায়ন বিশ্বাস। দীপায়ন বিশ্বাস ফুটবল খেলো? হ্যাঁ খেলি, মাঠে খেলি। আচ্ছা এক্সট্রা টাইম দেখো? হ্যাঁ দেখি। আচ্ছা দীপেন্দু বা তার ভাই দীপায়ন, তারা সবাই এক্সট্রা টাইম দেখে, এবং এই এলাকা 100% মোহনবাগান পাড়া। ডুরান ডার্বির ফাইনাল দেখতে যাচ্ছিলাম এইবার, স্বাভাবিকভাবে ক্যানিং ট্রেন ছিল, আমি যে ট্রেনে চাপি সবাই মিলে যাই আর কি। দেখলাম দীপেন্দুও এলাকার ছেলেদের মোহনবাগানের ম্যাচের টিকিট দিয়েছেন, দিয়েছে এবং তার সঙ্গে সেও কিন্তু জয় মোহনবাগান বলতে বলতে দর্শকদের সঙ্গে এই কয়েক মাস আগে মোহনবাগানে খেলার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আরও অনেক দূরে যাক। ভিডিওটা ওর ভাইকে পাশে নিয়েই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এক্সট্রা টাইম বাংলাকে ছড়িয়ে দেবেন, এবং সবাই প্রে করুন দীপেন্দু এই চারাগাছ যেন এক সময় বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলে বটগাছ হয়ে ওঠে। নমস্কার, সঙ্গে থাকবেন এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।